বকেয়া টাকার দাবিতে অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ। বিক্ষোভ করেন নটি পঞ্চায়েতের আইসিডিএস কর্মীরা। কর্তৃপক্ষ আলোচনায় বসুক চাইছেন কর্মীরা। আজ সিডিপি অফিসার সেন্টারে এসে আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েও না আসায় অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। প্রতিবাদে সামিল কুলতলির নটি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মীরা। আজ সিডিপি অফিসে তালা মেরে অফিসের সামনেই বিক্ষোভ দেখান তারা। আইসিডিএস কর্মীদের অভিযোগ, বিগত তিন মাস ধরে সরকার থেকে তাদের আইসিডিএস সেন্টারে রান্নার জ্বালানি, ডিম, সবজি কোনো কিছুরই কেনার টাকা পাঠানো হচ্ছে না। এই নটি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মীরা এতদিন বাজারে ধার করে সেন্টার চালাচ্ছিলেন, তবে দিন দিন সবকিছুরই দাম বাড়ছে, ফলে আগের ধার না মেটানোয় বাজারে কোনো দোকানদার তাতে কিছুই দিতে চাচ্ছে না। আইসিডিএস কর্মীরা জানান, এর আগে তারা শহীদ মিনারে গিয়ে তাদের অভিযোগ জানায়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সেখানে সরকারিভাবে কোনো সদুত্তর না পাওয়ায় সিডিপি অফিসারের সাথে তারা আলোচনা করার জন্য আজকের দিনটি ঠিক করেন। সিডিপি অফিসার আজ আসবে বলেও আশা দেয়, এরপর না আসায় ক্ষোভে ফেটে পড়েন এই নয়টি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মীরা। সিডিপিও তিন মাসের আমাদের অফিস থেকে তিন মাসের সবজি বিল বন্ধ করে রেখেছে, আমরা চালাতে পারছি না। এক একটা দিদিমণি দুটো তিনটে করে সেন্টার দেওয়া আছে, আমরা চালাতে পারছি না। জ্বালানির দাম বাড়া, সবজি বিলের দাম বাড়া, ডিমের দাম বাড়া, তিন মাস বাকি আছে আমাদের। প্রত্যেক মাসে আমাদের সবজি বিল পেমেন্ট দিতে হবে, জ্বালানির দাম বাড়াতে হবে, আর আমরা চালাতে পারছি না। স্যার কথা দিয়েছে আজকের অফিসে আসবে বলে, স্যার আসছে না, ওই জন্য আমরা তালা চাবি দিয়েছি। ওই জন্য আমাদের অফিস স্টাফ যারা ছিল তাদের তালা দিয়েছি, তালা না দিলে তো স্যার আসছে না। তালা দিয়েছি স্যার আসার জন্য, স্যার এলে আমরা তালা খুলে দেবো। আমাদের বিল সবজি পেয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা নেই, আমরা তালা খুলে দেবো। তারা সিডিপি অফিসে তালা মেরে অফিসের সামনে বিক্ষোভ দেখায়। সরকার থেকে সেন্টারের রান্নার কাঁচামাল কেনার টাকা দিচ্ছে না, ফলে সাধারণ মানুষকে তারা রান্না করেও দিতে পাচ্ছেন না। আমাদের আইসিডিএস দিদিমণিরা দীর্ঘ তিন মাস কোনো সবজি বিল পাচ্ছে না, এবং বাজার রেট বেড়ে গেছে, ডিম 8 টাকা করে কিনতে হচ্ছে, সবজিও বেড়ে গেছে, তারা দোকানদারও ধারে দিচ্ছে না। সিডিপিও কথাও দিয়ে আজকের কথাও রাখেননি, তাই আমরা এখানে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছি। এদিকে সাধারণ মানুষেরা সেন্টার সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করছে। সকলকে সেন্টারের অবস্থা জানাতে এবং সিডিপি অফিসারের দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই বিক্ষোভ বলে জানান কর্মীরা। কিসের বিক্ষোভ? ওই তো বিক্ষোভ দেখাচ্ছে, তারা বলছে না ঠিক আছে, আপনার গেটে তালাও মেরে দিয়েছে। ঠিক আছে, আমি দেখছি কি আছে, আমি দেখি। তিন মাস বিক্ষোভ পাইনি, তিন মাস বিল পাইনি বলছে। বিল মানে কি? ভেজিটেবল বিল? হ্যাঁ, তিন মাস সেপ্টেম্বর মাস পর্যন্ত দেওয়া হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখনো বিল পাইনি, কারণ এটা অ্যালটমেন্ট আসেনি। অ্যালটমেন্ট তাই ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডাইরেক্টর থেকে আসে, এখনো পর্যন্ত অ্যালটমেন্ট আসেনি। অ্যালটমেন্ট না আসার জন্যে ওনারা বিল পেতে দেরি করছে। হ্যাঁ, এটা একটা সমস্যা আছে, সমস্যাটা আমি বারবার দাঁড়িয়ে জানিয়েছি, আমাদের ডিস্ট্রিক্ট থেকেও জানিয়েছি, আমরাও জানিয়েছি, এটা বারবার ডিপার্টমেন্টে জানানো হচ্ছে, ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নিচ্ছে। আইসিডিএস কর্মীদের দাবি, সিডিপি অফিসার কর্মীদের সাথে আলোচনায় বসুক এবং সেন্টারের রান্নার কাঁচামাল কেনার টাকা প্রতি মাসে দেওয়া হোক। আজকের আমাদের এই জামতলা আইসিডিএস অফিসে আমাদের সিডিপি স্যারের আসার কথা, মানে উনি উপস্থিত থাকবেন। হ্যাঁ, আমরা এর আগে একটা ডেট হয়েছিল, আমরা সেটা ক্যান্সেল করেছি। আজকের আমরা সেই ডেট থাকবেন বলে আমরা সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পাররা সবাই উপস্থিত হয়েছি, কিন্তু আজকে দেখছি যে উনি আজকে চার্জের জিপিতে উনি থেকে গেছেন, কিন্তু এটা তো ওনার নিজের জিপি, তাহলে উনি আগে নিজের জিপি মেয়েদের সমস্যার কথাটা দেখবেন না, উনি চার্জের জিপিতে থেকে গেলেন, এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। যার জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা যদি আমরা একটা আলোচনা করতে এসেছিলাম যে আমাদের তিন মাসের জ্বালানি, সবজি, ডিমের সমস্ত পয়সা বাকি, আমরা ধার বাকিতে চালাতে পারছি না। হ্যাঁ, যার জন্য আমরা আজকে এই বিক্ষোভ মিছিল লেখাচ্ছি এবং আমাকে তালা লাগিয়েছি। এই কারণে সুপারভাইজার সুপারভাইজার মতো কথা বলবে, অন্যান্য স্টাফেরা তারাও মন গড়া কথা বলবে। আমরা তারা যদি না দিই সিডিপি উপস্থিত হতে বাধ্য হবে, যদি উনি না আসেন আজকে তো আমরাও এখানে থাকবো তালা দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কুলতলি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ
হাট খোলা।